हेलो स्टूडेंट्स, वेलकम टू आवर चैनल सीएस क्रशर्स। आज के আমরা পরবর্তী গ্রেডের আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করব, যেটি সি প্রোগ্রামের উপর বেসড। এবার যদি আমরা আমাদের প্রবলেমটার দিকে তাকাই, এখানে মেইনলি আমাদের একটা মেইন ফাংশন দেওয়া ছিল, যার মধ্যে একটা 2D অ্যারে ডিক্লেয়ার করা আর একটা এক্সপ্রেশন প্রিন্টএফ ফাংশনের মধ্যে দেওয়া আছে, আর কোশ্চেন করা আছে দা আউটপুট অফ দা প্রোগ্রাম ইজ, মানে প্রোগ্রামটার আউটপুট কি আসবে। এবার যদি আমরা আমাদের প্রবলেমটার দিকে তাকাই, এখানে যে মেইন দুটো কনসেপ্ট ইউজ হয়েছে, এই দুটো কনসেপ্ট কি কি? প্রথম হচ্ছে 2D অ্যারে এর কনসেপ্ট, সেকেন্ড হচ্ছে যদি আমরা দেখাই এখানে হচ্ছে অ্যাস্টেরিক সাইনটার কনসেপ্ট। যেমনটা আমরা জানি অ্যাস্টেরিক সাইন সি প্রোগ্রামের মধ্যে বিভিন্ন ভাবে ইউজ হতে পারে, তারই মধ্যে একটা ইউজ হচ্ছে ভ্যালু অ্যাড অ্যাড্রেস অপারেটর হিসেবে। তো এখানে যদি আমরা দেখাই, এখানে মেইনলি অ্যাস্টেরিক সাইনটি ভ্যালু অ্যাড অ্যাড্রেস অপারেটর হিসেবে কিন্তু কাজ করছে। তো চলো স্টুডেন্টস, প্রথমে আমরা দুটো কনসেপ্ট সম্বন্ধে একটু জেনে নিই, 2D অ্যারে এবং ভ্যালু অ্যাড অ্যাড্রেস অপারেটর। তারপর আমরা আমাদের প্রবলেমে ফিরে আসছি এবং দেখব আমাদের প্রবলেমটার আউটপুট কি আসবে। তো যদি আমরা আমাদের কনসেপ্টের দিকে তাকাই, আমাদের প্রথম কনসেপ্ট কি ইউজ হয়েছিল সেটা হচ্ছে আমাদের 2D অ্যারে কনসেপ্ট। এবার 2D অ্যারে বোঝার আগে আমাদের বুঝতে হবে 1D অ্যারে কি হয়, মানে যেটা আমরা নর্মাল অ্যারে ডিক্লেয়ার করি সেটাকে কিন্তু আমরা বলতে পারি কি 1D অ্যারে বা ওয়ান ডাইমেনশনাল অ্যারে। যেখানে যখন আমরা ডিক্লেয়ার করি 1D অ্যারে, তখন আমরা কিভাবে ডিক্লেয়ার করি? প্রথমে আমরা দিই ডেটা টাইপটা, তারপর অ্যারের নাম, তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে অ্যারের একটা আমরা সাইজ প্রোভাইড করি। যেহেতু ওটা 1D অ্যারে ছিল, ওখানে আমরা একটা সাইজ প্রোভাইড করতাম, যেহেতু এটা আমাদের 2D অ্যারে, এখানে আমরা দুটো সাইজ প্রোভাইড করব। তাহলে আমরা কিভাবে দেবো? অ্যারে টাইপ, অ্যারে নাম, তার পাশে দুটো আমরা অ্যারের সাইজ দেবো। এবার যদি আমরা বলি দুটো যে আমরা অ্যারের সাইজ দিলাম, সেটা কিভাবে আমাদের কাজে লাগবে সেটা আমরা আসছি। আমরা যখন ভ্যালু যখন আমরা এর মধ্যে ইনসার্ট করেছি, আমরা এখানে আমাদের বোঝার সুবিধার্থে আমরা আমাদের প্রবলেমের যে অ্যারেটা ছিল সেটাকে কিন্তু আমরা কনসিডার করেছি 2D অ্যারেটাকে। তো আমরা কিভাবে ইনসার্ট করতে পারি? ইন্ট এ 4-5 উইদিন ব্র্যাকেটের মধ্যে আমরা কিভাবে ভ্যালু দিয়েছি, 1 থেকে 20 অব্দি ভ্যালু দিয়েছি। এবার যদি আমরা তাকাই, এখানে 1 থেকে 5 একটা ব্র্যাকেটের মধ্যে রাখা, 6 থেকে 10 একটা ব্র্যাকেটে রাখা, 11 থেকে 15 একটা রাখা, 16 থেকে 20 একটা রাখা। এবার যদি আমরা এখানে এই ব্র্যাকেট গুলো না ইউজ করতাম ইন্ডিভিজুয়ালি, মানে এই পোর্শনের ব্র্যাকেট গুলো যদি না দিয়ে একদম স্টার্টিং আর এন্ডে ব্র্যাকেট যেভাবে 1D অ্যারের মধ্যে ইনসার্ট করে সেইভাবেও যদি দিতাম, আমাদের কিন্তু সেমই আমাদের মেমোরির মধ্যে স্টোর হতো, মানে সেমই লজিকে স্টোর হতো, দুটোর মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই। এবার যদি আমরা এখানে লক্ষ্য করি এটা কিভাবে স্টোর হবে, আমরা জানি 2D অ্যারে মানে হচ্ছে আমাদের যেহেতু দুটো ডাইমেনশন, আমরা বলতে পারি ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্সে যেমন রো আর কলাম থাকে, দুটো আমাদের ডাইমেনশন থাকে, সেরকমই আমাদের 2D অ্যারের দুটো ডাইমেনশন। তার মানে সেটা স্টোরিং কিভাবে হবে, যদি আমরা ধরি এখানে ইন্ট এ 4, মানে 4-5 মানে কি 4টে হচ্ছে রো, 5টা হচ্ছে কলাম, মানে প্রথমটা হচ্ছে রো এর নাম্বার, সেকেন্ডটা হচ্ছে আমাদের কলামের নাম্বার। যদি এটাকে আমরা একটা ম্যাট্রিক্স ফরম্যাটে লিখি, কিভাবে আমরা স্টোর করতে পারি? আমাদের কতগুলো ছিল? 4টে রো, তার মানে আমরা বলতে পারি 0, 1, 2, 3, 4টে রো। যেহেতু অ্যারের ইন্ডেক্স 0 থেকে স্টার্ট হয়, সেজন্য আমরা কাউন্টিংটা এখানে 0 থেকে স্টার্ট করেছি। তাহলে আমাদের 4টে রো হচ্ছে 0 থেকে 3, আর 5টা কলাম হচ্ছে 0 থেকে আমাদের 5। কি আমাদের ভ্যালুগুলো যেমন করে আমাদের স্টোর করা ছিল 1, 2, 3, 4, 5 দিয়ে, 6 থেকে 10, 11 থেকে 15 আর 16 থেকে 20 আমরা রো ওয়াইজ ভ্যালুগুলো আমরা কি করেছি, স্টোর করেছি। এবার যদি আমরা এটার দিকে কনসিডার করি, আমাদের মনে রাখতে হবে কম্পিউটার মেমোরির মধ্যে কিন্তু কোনোভাবেই এই 2D ওয়েতে কিন্তু স্টোর করা কখনোই পসিবল নয়, কারণ আমাদের কম্পিউটার মেমোরি কিন্তু 1D, 2D নয়। তাহলে কম্পিউটার মেমোরির মধ্যে কিন্তু এইভাবে স্টোরিংটা হয় না, এটা হচ্ছে জাস্ট একটা লজিক্যাল অ্যাপ্রোচ আমাদের বোঝার সুবিধার জন্য। এক্স্যাক্টলি যেভাবে কম্পিউটার মেমোরির মধ্যে স্টোর হয় সেটা হচ্ছে আমাদের এইভাবে, যেভাবে আমাদের 1D অ্যারে আমাদের স্টোর হয়। এবার আমাদের জানতে হবে আমরা কম্পিউটার মেমোরির মধ্যে এই অ্যারেটাকে, আমরা এই অ্যারেটাকে আমরা এইভাবে এখানে বোঝাচ্ছি, এই অ্যারেটাকে কিভাবে স্টোর করতে পারি। দুটো ভাবে স্টোর করতে পারি, একটা হচ্ছে রো মেজার অর্ডার, একটা হচ্ছে আমাদের কলাম মেজার অর্ডার। মানে অ্যারেটাকে আমরা রো ওয়াইজ, মানে প্রথমে প্রথম রোটাকে পুরোপুরি স্টোর করলাম 1 থেকে 5, তারপরে সেকেন্ড রোটাকে 6 থেকে 10, তারপরে আমাদের 11 থেকে 15, তারপরে হচ্ছে আমাদের 16 থেকে 20, এইভাবে স্টোর করতে পারি। সেটা আমরা এখানে স্টোর করেছি, সেটাকে আমরা কি বলতে পারি? রো মেজার অর্ডার। একই রকম ভাবে আমরা কিন্তু কলাম ওয়াইজও কিন্তু স্টোর করতে পারতাম, মানে প্রথমে আমরা 1, 6, 11, 16 প্রথম কলাম, সেকেন্ড কলামে 2, 7, 12, 17, এইভাবে কিন্তু পরপর আমরা কলাম ওয়াইজও কিন্তু স্টোরটা করতে পারতাম। আমাদের এখানে প্রবলেমটার মধ্যে রো ওয়াইজ মানে মেজারটাকে আমরা এখানে কনসিডার করেছি, মানে রো ওয়াইজ অর্ডারটাকে, তো সেই জন্য আমরা এখানে রো ওয়াইজ ভ্যালুগুলোকে স্টোর করেছি। এবার যদি আমরা তাকাই কিভাবে মেমোরির মধ্যে স্টোরটা হয়েছে, সেটা হচ্ছে আমাদের পর পর মেমোরি লোকেশনে আমরা এখানে ধরে নিয়েছি প্রথম আমাদের মেমোরি অ্যাড্রেসটা কত, 100, আমাদের বোঝার সুবিধার্থে যেটাকে আমরা কি বলি প্রথম ঘরের অ্যাড্রেস, মানে বেস অ্যাড্রেস। তাহলে বেস অ্যাড্রেস হচ্ছে আমাদের কত, 100। এবার যেহেতু এটা ইন্টিজার টাইপের ভ্যালু, আমরা জানি ইন্টিজার টাইপের ভ্যালু আইদার 2 বাইট অর 4 বাইট কিন্তু মেমোরি আমাদের অকুপাই করে, তো আমরা এখানে আমাদের এক্সাম্পলে 2 বাইটকে কনসিডার করেছি। তাহলে প্রথম ঘরটা 100 হলে সেকেন্ড ঘরটা 102,
এইভাবে প্রত্যেকটা ঘর টু বাইট করে করে আপ টু 20 মানে 138 অবধি আমাদের কি হলো মানে 130 নয় রাদার 140 হবে, এটা আমাদের স্টার্টিং অ্যাড্রেস অবধি আমাদের কি হবে মেমোরিটা আমাদের অ্যালোকেট করবে। এবার যদি আমরা একটা সেকেন্ড কনসেপ্টের দিকে আসি টুডি অ্যারে, সেটা হচ্ছে আমরা টুডি অ্যারেকে বলতে পারি অ্যারে অফ অ্যারেজ। বা যদি আমরা বলি এটার মানে কি, এবার যদি আমরা এই ইনপুটটার দিকে তাকাই তাহলে আমরা বেটার বুঝতে পারবো। এখানে আমরা বলতে পারি যে 1 থেকে 5 এটা হচ্ছে আমাদের কি আমাদের অ্যারের ফার্স্ট এলিমেন্ট, 6 থেকে 10 হচ্ছে সেকেন্ড এলিমেন্ট, 11 থেকে 15 হচ্ছে থার্ড এলিমেন্ট, 16 থেকে 20 হচ্ছে ফোর্থ এলিমেন্ট। এবার যদি আমরা বলি এই এলিমেন্টগুলো আমি কিভাবে বললাম মানে কি লজিকে, আমরা যদি বলি যে এখানে প্রথম অ্যারেটাকে আমি যদি সিঙ্গেল 1D অ্যারে কনসিডার হিসেবে ধরি, আমরা বলতে পারি এই 2D অ্যারেটার প্রত্যেকটা এলিমেন্ট আবার নিজে একটা করে অ্যারে। মানে যদি আমি এটাকে মনে মনে ভাবি এটা একটা প্রথম এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট, থার্ড এলিমেন্ট আর ফোর্থ এলিমেন্ট, আবার প্রত্যেকটা এলিমেন্ট একটা করে আবার নিজে অ্যারে, সেই লজিক থেকে আমি বলতে পারি 2D অ্যারেকে অ্যারে অফ অ্যারেজ। এবার সেটাকে আমি বোঝাবো কি করে, যদি আমরা এই মেমোরি রিপ্রেজেন্টেশনের দিকে তাকাই আমরা বলতে পারি 1 থেকে 5, এই 1 থেকে 5 এটা হচ্ছে আমাদের অ্যারের ফার্স্ট এলিমেন্ট। অ্যারের ফার্স্ট এলিমেন্টকে আমরা কি লিখি এ অফ 0 আমরা জানি। সেকেন্ড এলিমেন্ট হচ্ছে কি 6 থেকে 10, তাহলে 6 থেকে 10 হচ্ছে আমাদের সেকেন্ড এলিমেন্ট। থার্ড এলিমেন্ট হচ্ছে 11 থেকে 15 আর ফোর্থ এলিমেন্ট হচ্ছে 16 থেকে 20। এবার যদি আমরা তাকাই এই যে আমি এলিমেন্টগুলো ভাগ করলাম, কেন ভাগ করলাম, আমাদের এটার থ্রু দিয়ে বোঝাতে অনেকটা ইজি হয়, কারণ যখনই আমি এগুলোকে ইন্ডিভিজুয়াল এলিমেন্টে ভেঙে দিলাম তার মানে কিন্তু আমাদের কিসের কনসেপ্ট আমি কনভার্ট করে দিলাম 1D অ্যারের কনসেপ্টে। মানে আমরা ধরে নিলাম যে এখানে পুরো যে অ্যারেটা ছিল এর অ্যারের এখানে 4টে এলিমেন্ট আছে, আবার এলিমেন্টগুলো আবার নিজে একটা করে অ্যারে, মানে দুটোই কিন্তু আমি 1D অ্যারের কনসেপ্টে ভেঙে দিলাম, যে লজিক আমি বললাম অ্যারে অফ অ্যারেস। এবার যদি আমরা বলি যে পুরো অ্যারেটার নাম হচ্ছে কি আমাদের এ, তাহলে অ্যারেটার নামটা কি হিসাবে কাজ করে অ্যাজ আ পয়েন্টার ভেরিয়েবল। তাহলে এই যে অ্যারেটার নাম এ এই পয়েন্টার ভেরিয়েবল হিসেবে কাজ করবে, এর মধ্যে কত স্টোর থাকে আমরা জানি অ্যারেটার নামের মধ্যে অলওয়েজ অ্যারের বেস অ্যাড্রেস স্টোর থাকে। এই অ্যারেটার বেস অ্যাড্রেস কি 100, মানে প্রথম ঘরের অ্যাড্রেস কি 100, তার মানে এর মধ্যে কত স্টোর থাকবে 100 স্টোর থাকবে, এটা আমাদের কাছে ক্লিয়ার। এবার যদি আমরা সেকেন্ড পয়েন্টার দিকে তাকাই সেটা হচ্ছে কি, যদি এর মধ্যে 100 স্টোর থাকে, এটা তো আমাদের কাছে ক্লিয়ার হলো 1D অ্যারে আমি কনভার্ট করে আমি স্টোর করে দিলাম। তো সেকেন্ড কনসেপ্ট যদি আমরা তাকাই এখানে কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট তো সিঙ্গেল এলিমেন্ট নয়, সেটা আবার নিজে একটা করে অ্যারে, তাহলে আমি বলতে পারি এ অফ 0 এটা কিন্তু কোনো সিঙ্গেল এলিমেন্ট নয়, এ নিজে আবার একটা অ্যারে। তো যদি আমরা এটা নিজে একটা অ্যারে হয় তাহলে এই এ অফ 0 এর ফার্স্ট এলিমেন্ট কি, মানে এই যদি আমি বলি 1 থেকে 5 এই পুরো এই 4টে এই সরি 5টা এলিমেন্টের নামই হচ্ছে কি এ অফ 0, মানে এই 5টাকে নিয়ে আমি বলতে পারি একটা অ্যারে ক্রিয়েট করেছে যার নাম হচ্ছে এ অফ 0। তাহলে এ অফ 0 এর মধ্যে কত স্টোর থাকবে, যদি এই 5টা এলিমেন্টের নাম এ অফ 0 হয়, মানে পুরো অ্যারেটার নাম এ অফ 0 হয়, তাহলে এ অফ 0 এর মধ্যে এই 5টা এলিমেন্টের যে বেস অ্যাড্রেস সেটা স্টোর থাকবে। এবার এই 5টা এলিমেন্টের বেস অ্যাড্রেস কি 1 এর অ্যাড্রেস, তো মানে কত হবে 100, তার মানে আমরা বলতে পারি এ অফ 0 এর মধ্যে 100 স্টোর থাকবে, মানে ওভারঅল অ্যারেটার বেস অ্যাড্রেসও আমাদের কত 100, আর অ্যারেটার প্রথম এলিমেন্টের বেস অ্যাড্রেসও কিন্তু 100ই হবে, স্বাভাবিক, কারণ 100 থেকে আমাদের স্টার্ট হয়েছে। সেকেন্ড লজিক আমাদের কি এ অফ 1 এর বেস অ্যাড্রেস, এ অফ 1 এর বেস অ্যাড্রেস কি হবে, আমরা যদি লাগাই 6 এর অ্যাড্রেস মানে 110, যেভাবে আমাদের প্রথম এলিমেন্টের 100 ছিল সেকেন্ড আমাদের কি হবে 110 হবে, তাহলে আমরা 110টা স্টোর করবো কার মধ্যে এ অফ 1 এর মধ্যে, মানে এ অফ 1টা হচ্ছে সেকেন্ড অ্যারেটার নাম। এই অ্যারেটা যেহেতু এটার নাম এ অফ 1, এর বেস অ্যাড্রেস কত 110, তাহলে 110 স্টোর থাকবে হচ্ছে এ অফ 1 এর মধ্যে। সেম লজিকে এ অফ 2, এ অফ 2 আমাদের স্টার্ট কোথায় থেকে হচ্ছে যদি আমরা তাকাই 11 থেকে। এবার যদি আমরা কাউন্টিং করি এই 11 নাম্বার ঘরটার ভ্যালু কত আসবে 120 আসবে, এই 110 তারপরে 12 14 16 18 20, তাহলে 120 গিয়ে স্টোর থাকবে কার মধ্যে এ অফ 2 এর মধ্যে, আর এ অফ 3 এর মধ্যে কত স্টোর থাকবে 16, মানে হচ্ছে আমাদের 130 থেকে 138 মানে 40 অবধি স্টোর, তাহলে 130 স্টোর থাকবে হচ্ছে এ অফ 3 এর মধ্যে। এবার এই যে আমি স্টোর গুলো করলাম এ অফ 0 এর মধ্যে 100, এবার এটা তো কোনো সিঙ্গেল এলিমেন্ট নয়, এটা নিজে একটা অ্যারে, তাহলে এর মধ্যে কিভাবে থাকবে, এটা যখন একটা অ্যারে হলো তাহলে আমি বলতে পারি প্রথম ঘরের অ্যাড্রেসটা মানে 1 এর অ্যাড্রেস 100 সেটা গিয়ে স্টোর করলাম এ অফ 0 এর মধ্যে, মানে 100 স্টোর থাকলো। এবার এই যে অ্যারের এলিমেন্টগুলো পর পর আমি স্টোর করেছি এগুলোকে আমি কিভাবে আইডেন্টিফাই করতে পারি, আমি বলতে পারি 1 মানে কি, 1 মানে হচ্ছে এ অফ 0 এর ফার্স্ট এলিমেন্ট,
তার মানে এ অফ জিরোর ফার্স্ট এলিমেন্ট মানে কি বোঝায়? যদি আমি বলি নর্মাল একটা এ একটা অ্যারে, তার ফার্স্ট এলিমেন্ট সেটা কি করে বোঝাই? আমি এ অফ জিরো দিয়ে, তার মানে এখানে অ্যারেটার নামই তো এ অফ জিরো, তাহলে এ অফ জিরোর ফার্স্ট এলিমেন্ট কি হবে? এ অফ জিরো অফ জিরো, মানে আমি বলতে পারি এ অফ জিরো অফ জিরো, এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে ওয়ান। সেম লজিকে টু কিসের ভ্যালু? এ অফ জিরো অফ ওয়ান। থ্রি কিসের ভ্যালু? এ অফ জিরো অফ টু। ফোর কিসের ভ্যালু? এ অফ জিরো অফ থ্রি। আর ফাইভ কিসের ভ্যালু? এ অফ জিরো অফ ফোর। সেম লজিকে এ অফ ওয়ান অফ জিরো মানে সিক্স সেভেন, এইভাবে পর পর ভ্যালু গুলো আমাদের কি, তাহলে আমরা ইন্ডেক্স ওয়াইজ ভেঙে দিলাম। এবার যদি আমরা ম্যাট্রিক্সটার দিকে তাকাই, আমাদের কিন্তু স্টোরিংটা ওইভাবেই ছিল, মানে প্রথম ঘরটা ওয়ান, ওয়ান কিসের ভ্যালু? জিরোথ রো জিরোথ কলাম, মানে যেটাকে আমরা ফার্স্ট রো ফার্স্ট কলাম বলি, তার মানে বলতে পারি ওয়ান মানে হচ্ছে এ অফ জিরো অফ জিরো। টু মানে কত? এ অফ জিরো অফ ওয়ান, যেহেতু আমাদের একটা নাম এ ছিল সেই জন্য আমরা বলতে পারি জিরো অফ ওয়ান হচ্ছে টু, এ অফ জিরো টু মানে হচ্ছে থ্রি, এ অফ জিরো থ্রি মানে ফোর, এ অফ জিরো ফোর মানে হচ্ছে ফাইভ। তার মানে আমাদের মেমোরির মধ্যে জিনিসটা এইভাবে স্টোর হয়, এটা হচ্ছে আমাদের জাস্ট একটা লজিক্যাল অ্যাপ্রোচ আমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের টু ডিএলের কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট যেটা প্রবলেমে ইউজ হয়েছে সেটা হচ্ছে আমাদের ভ্যালু অ্যাট অ্যাড্রেসের কনসেপ্ট। ভ্যালু অ্যাট অ্যাড্রেস কিভাবে কাজ করে, আমরা এখানে একটা ছোট এক্সাম্পল নিয়েছি বোঝার সুবিধার্থে। আমরা এখানে একটা নিয়েছি ইন্টিজার টাইপের ভেরিয়েবল এক্স, যার ভ্যালু দিয়েছে ফাইভ, আর একটা নিয়েছি হচ্ছে স্টার ওয়াই, মানে হচ্ছে একটা ওয়াই একটা পয়েন্টার ভেরিয়েবল। তো এবার আমরা কি করলাম, ওয়াই পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে এক্স এর অ্যাড্রেস আমি স্টোর করলাম। তাহলে আমি এটাকে যখন আমি একটা মেমোরির মধ্যে কিভাবে দেখাতে পারি, এক্স একটা ভেরিয়েবল যার মধ্যে কত ভ্যালু ছিল ফাইভ, এর মেমোরি অ্যাড্রেস কত? ফাইভ হান্ড্রেড। আমি এখানে এক্সাম্পলের জন্য হচ্ছে ফাইভ হান্ড্রেড। তো আমি তার পরের লাইনে কি লিখেছি, অ্যাড্রেস অফ এক্সটা স্টোর করলাম ওয়াই এর মধ্যে, যেহেতু ওয়াই একটা পয়েন্টার ভেরিয়েবল তো ওয়াই এর মধ্যে একটা মেমোরি মানে একটা মেমোরি অ্যাড্রেস স্টোর থাকবে, তাহলে ওয়াই এর মধ্যে কত স্টোর থাকলো? ফাইভ হান্ড্রেড, যেহেতু এক্স এর অ্যাড্রেস স্টোর করলাম ফাইভ হান্ড্রেড, আর ওয়াই এর অ্যাড্রেস আমি সাপোজ ধরলাম থাউজেন্ড। তো এবার যখন আমি প্রিন্ট করতে এসেছি, আমি কি প্রিন্ট করেছি, প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি স্টার ওয়াই। স্টার ওয়াই মানে কি? স্টার ওয়াই মানে ওয়াই এর মধ্যে কত স্টোর আছে? ফাইভ হান্ড্রেড। ফাইভ হান্ড্রেড এর আগে স্টার, মানে আমি বলতে পারি জিনিসটা হচ্ছে এরকম, স্টার ফাইভ হান্ড্রেড এর আগে। এবার এটা এখানে স্টারটা কি হিসেবে কাজ করছে, ভ্যালু অ্যাট অ্যাড্রেস হিসেবে, মানে যদি আমি এই অ্যাস্টেরিক্স সাইনটা কোনো একটা অ্যাড্রেসের আগে পুট করি, তাহলে ওই অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে কিন্তু অলওয়েজ শো করে। তার মানে ফাইভ হান্ড্রেড নম্বর ঘরে কত ভ্যালু হচ্ছে? ফাইভ। তার মানে এটার অ্যাকচুয়ালি আনসার কত বেরোবে? ফাইভ আসবে। তার মানে আমি বলতে পারি যে অ্যাস্টেরিক্স সাইনটা যদি আমরা কোনো একটা অ্যাড্রেসের আগে বসাই, ঠিক সেই ঘরের অ্যাড্রেসের মধ্যে থাকা ভ্যালুটাকে কিন্তু আমাদের কি করায়, শো করে। ওটাকেই আমরা বললাম এখানে কি, ভ্যালু অ্যাট অ্যাড্রেস অপারেটর হিসেবে জিনিসটা কাজ করছে। এবার যদি আমরা আমাদের প্রবলেমটাই ফিরে আসি বা প্রবলেমের এক্সপ্রেশনটার দিকে তাকাই, তাহলে আমরা দেখবো আমাদের এটা দেওয়া ছিল। এবার এটাকে যখন আমরা ইভালুয়েট করা স্টার্ট করবো, আমরা জানি ইভালুয়েশনটা কিভাবে স্টার্ট হবে, মানে কিসের রেসপেক্টে হবে আমাদের, অবভিয়াসলি অপারেটরের প্রিসিডেন্স ওয়াইজ। এবার আমরা জানি ব্র্যাকেটের কাজ আমাদের আগে হয়, তাহলে আমাদের সবার প্রথমে কাজ হবে কি, উইদিন ব্র্যাকেট এই পোর্শনটা। এবার যদি আমরা আবার ব্র্যাকেটের মধ্যেও তাকাই, ব্র্যাকেটের মধ্যে আমাদের দু ধরনের অপারেটর আছে, একটা হচ্ছে অ্যাস্টেরিক সাইন, একটা হচ্ছে প্লাস সাইন। এবার আমরা জানি অ্যাস্টেরিক সাইনের প্রিসিডেন্স হচ্ছে কি, প্লাসের থেকে হায়ার। তার মানে আমরা বলতে পারি এইটুকু পোর্শনের কাজ আমাদের কি হবে, সবার আগে হবে। এবার সেটাকে আমরা ইভালুয়েট করছি, তার আগে আমরা একটা ছোট কনসেপ্ট এখানে বুঝে নিই, সেই কনসেপ্টটা কি, যদি আমরা তাকাই এর ভ্যালু কত ছিল, হান্ড্রেড ছিল, আবার এ অফ জিরোর ভ্যালুও কত ছিল, হান্ড্রেড ছিল। দুটোর এখানে ভ্যালু সেম, কিন্তু দুটোর কনসেপ্ট কিন্তু এখানে আমাদের কি আলাদা। যদি আমরা বলি কিভাবে, এর ভ্যালু হান্ড্রেড মানে ওভারঅল যে অ্যারেটা ছিল যার নাম ছিল এ, তার বেস অ্যাড্রেস কত, হান্ড্রেড। সেই জন্য অ্যারেটার নামের মধ্যে বেস অ্যাড্রেস স্টোর ছিল, এটা হচ্ছে এ এর ভ্যালু হান্ড্রেড তার মানে। এবার যদি আমরা এ অফ জিরোর ভ্যালু হান্ড্রেড এর দিকে তাকাই, এটা কেন এর ভ্যালু হান্ড্রেড, এ অফ জিরো হচ্ছে ওভারঅল অ্যারেটার ফার্স্ট এলিমেন্ট। এবার যেহেতু ওভারঅল অ্যারেটার ফার্স্ট এলিমেন্ট সে নিজে একটা অ্যারে, তার মানে তার মানে তার ইন্ডিভিজুয়াল যে এ অফ জিরো একটা অ্যারে, তার ফার্স্ট এলিমেন্টের অ্যাড্রেসও কিন্তু কার মধ্যে স্টোর থাকবে, এ অফ জিরোর মধ্যে স্টোর থাকবে। তার মানে আমি সিম্পল বলতে পারি যে এ অফ জিরোটা যেহেতু অ্যারের নাম, সেই জন্য তার মধ্যেও ওই অ্যারেটার মানে এ অফ জিরো অ্যারেটার আমাদের ফার্স্ট এলিমেন্টের অ্যাড্রেস বা তার পার্সোনাল যে বেস অ্যাড্রেস সেটাও কিন্তু স্টোর থাকবে। এবার যেহেতু ওভারঅল অ্যারেটার বেস অ্যাড্রেসও হান্ড্রেড, আর আমাদের স্টার্টিং এলিমেন্টটাও কোথায় থেকে স্টার্ট হয়েছে, হান্ড্রেড থেকে স্টার্ট হয়েছে, তার মানে আমরা বলতে পারি সেই লজিক থেকে এর ভ্যালুও হান্ড্রেড আর এ অফ জিরোর ভ্যালুও হান্ড্রেড, ওই লজিক থেকে আমাদের হয়েছিল।
এবার এটা যদি আমরা a অফ 0 টাকে যদি আমরা লিখি এইভাবে, মানে আমরা a অফ 0 টাকে ইন টার্মস অফ পয়েন্টার নোটেশন আমি কিভাবে লিখতে পারি, ভ্যালু এট a প্লাস 0 লিখতে পারি। তাহলে এটাকে আমি কেমন লিখতে পারি, মানে প্লাস 0 মানে স্টার a। তার মানে যদি আমাদের a অফ 0 এর ভ্যালু, মানে a অফ 0 সমান স্টার a প্লাস 0 হয়, মানে আমরা জানি a অফ 0 এর ভ্যালু কত 100, তার মানে আমরা বলতে পারি স্টার a এর ভ্যালু কত হবে 100 হবে। এবার যদি আমরা তাকাই স্টার এর ভ্যালু 100, আবার এর ভ্যালু কিন্তু আমাদের 100। এবার যদি আমাদের a অফ 0 সমান স্টার a প্লাস 0 হয়, মানে আমাদের a প্লাস 0 ভ্যালু অ্যাট যদি a অফ 0 হয়, তাহলে সেম লজিক থেকে এইগুলোকে আমি কি দিয়ে রিপ্লেস করতে পারি, a অফ 1 মানে আমি কত লিখতে পারি স্টার অফ a প্লাস 1 মানে ভ্যালু অ্যাট a প্লাস 1, a অফ 2 কে কত লিখতে পারি স্টার অফ মানে ভ্যালু অ্যাট a প্লাস 2, আর a অফ 3 কে লিখতে পারি ভ্যালু অ্যাট a প্লাস 3। সেম লজিক থেকে মানে এগুলোর ভ্যালুগুলো আমরা আগে থেকেই জানতাম। এবার যদি আমরা ইভালুয়েশনে ফিরে আসি, যেটা আমরা বললাম আমরা প্রথমে ইভালুয়েট স্টার্ট হবে এখান থেকে স্টার a, এর ভ্যালু আমরা এক্ষুনি দেখলাম কত হবে, স্টার a মানে হচ্ছে 100। তাহলে আমরা বলতে পারি এইটুকু পোর্শনকে আমি রিপ্লেস করলাম কত দিয়ে, 100 দিয়ে। 100 এর আগে কি আছে, স্টার আছে, তাহলে আমরা বলতে পারি স্টার 100 আছে। স্টার 100 মানে কি, 100 নাম্বার ঘরের ভ্যালুটা, মানে 100 নাম্বার ঘরের ভ্যালু কত ছিল 1, তাহলে আমি বলতে পারি স্টার 100 মানে কত, স্টার 100 মানে হচ্ছে আমাদের 1। তাহলে আমরা বলতে পারি ওভারঅল এই পুরো জিনিসটার ভ্যালু কত আসলো আমাদের, 1 আসলো। তার আগে কি ছিল, a প্লাস 1 প্লাস 2, তার আগে আমাদের কি ছিল স্টার, মানে আমরা এইটুকু পোর্শনকে কনসিডার করলাম। এটা মানে কত, আমি 1 প্লাস 2 টাকে ইজিলি 3 লিখতে পারি, তার মানে আমরা লিখতে পারি হচ্ছে a প্লাস 3 তার আগে স্টার। এবার আমরা এক্ষুনি দেখলাম স্টার অফ a প্লাস 3 ও যা a অফ 3 ও তাই, তার মানে আমি বলতে পারি এই পুরো জিনিসটাকে যদি আমি রিপ্লেস করি, মানে এই পুরো ওভারঅল জিনিসটাকে, এই পুরো জিনিসটার ভ্যালু কত আসলো, a অফ 3 আসলো। তার সঙ্গে কি ছিল, প্লাস 3 ছিল, আর তার আগে কি ছিল আমাদের, স্টার ছিল। এবার a অফ 3 এর ভ্যালু কত, 130, তাহলে আমি এই জিনিসটা আমি কত দিয়ে রিপ্লেস করতে পারি, 130 দিয়ে। তাহলে আমরা বলতে পারি 130, এবার কত এসেছে 130 প্লাস 3 তার আগে স্টার। এবার অবভিয়াসলি এখানে 130 প্লাস 3 মানে কিন্তু 133 নয়, কারণ এখানে 130 হচ্ছে একটা কি মেমোরি অ্যাড্রেস। তাহলে এখানে প্লাস 3 করা মানে এটা অ্যাকচুয়ালি পয়েন্টার অ্যারিথমেটিক এর কনসেপ্ট, মানে প্লাস 3 মানে হচ্ছে নেক্সট ঘরগুলোতে আমাদের একটা করে এগোবে, মানে 130 যদি আমাদের এই ঘরটা হয় 16 এর ঘরটা, এখান থেকে প্লাস 1 করলে নেক্সট ঘরে যাবে প্লাস 2 প্লাস 3, মানে আমরা বলতে পারি আমাদের 136। তার মানে আমরা বলতে পারি 130 প্লাস 3 মানে আমাদের কত আসবে 136, মানে পরের ঘরে আমাদের পরের 3 নম্বর ঘরটা ইনক্রিমেন্ট হবে, তাহলে স্টার অফ 136। এবার 136 এর আগে স্টার মানে কি, 136 এর মধ্যে ভ্যালুটা কত আছে আমাদের 19, তাহলে আমরা বলতে পারি এটা আনসার কত বেরোবে 19। এবার যেহেতু পুরো এক্সপ্রেশনটা আমাদের কার মধ্যে লেখা ছিল, প্রিন্টএফ স্টেটমেন্টের মধ্যে লেখা ছিল, তার মানে আমাদের যেটা আমাদের আউটপুট আসলো সেটা প্রিন্টএফ এর থ্রু দিয়ে আমাদের কি করবে, প্রিন্ট করবে। তাহলে আমরা বলতে পারি এটার আউটপুট এক্স্যাক্টলি যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 19 আসবে। তো যেমনটা আমরা দেখলাম আমাদের প্রোগ্রামটার আউটপুট কত হলো, সেটা হচ্ছে আমাদের 19, তার মানে আমরা বলতে পারি আমাদের এটার আনসার কত হবে, আমাদের 19 হবে। তো থ্যাংক ইউ স্টুডেন্টস, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যাও। থ্যাংক ইউ।